হ্যালো ফ্রেন্ড, নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই রেসিপিটা আপনারা পুরো দেখবেন। আমি আধা কিলোর মতন আলু নিয়ে নিয়েছি ছোট ছোট সাইজে, সেটা আমি এখন প্রেশারে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। পনিরটা নিয়ে নিয়েছি, এবার পনিরটা কেটে নেব। পনিরের আলুটা, ছোট ছোট আলুটা সিদ্ধ করে নিয়েছি, সেটা আমি ছুলে নিচ্ছি। জিরা, লঙ্কা, শুকনো লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি, এটা আটায় আমি পিষে নেব। পনিরটা কেটে নেওয়া হয়ে গেছে, তার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দিচ্ছি। এবার মেখে কড়াইতে দিয়ে দেবো, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি সাদা তেল। পনিরটাকে আমি ভেজে নেব। আমি তেল দিয়ে দিচ্ছি আর একটু, সেখানে দুটো তেজপাতা দিচ্ছি, জিরে দিয়ে দিচ্ছি, সের মধ্যে দারচিনি, লং, এলাচ দিয়ে দিলাম। পেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি, মতন হলুদটা দিয়ে দিলাম। টমেটো কাটা ছিল, টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটো কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। একটু জল দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো, মশলাটাকে কষিয়ে নেবো। রান্নাটা নিরামিষ, একদম পেঁয়াজ রসুন কিছু নেই। ভালো মতন মশলাটাকে কষিয়ে নেব। ভালো মতন কষিয়ে নিয়েছি, সাইড দিয়ে দেখতেই পাচ্ছেন তেল বেরিয়ে গেছে। এবার আমি আলুটা ছুলে রেখেছিলাম, তো কুমড়ো আলুটা, সেই আলুটা দিয়ে দেবো। জল দিয়ে দেবো পরিমাণ মতন ঝোল রাখার জন্য। পনিরের তরকারিটা ফুটে গেছে, এবার আমি একটু চিনি দিয়ে দেবো। এবার পনিরটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পনিরের তরকারিতে কোনো রকম গুঁড়ো মশলা ইউজ করা হয়নি, কোনো গুঁড়ো মশলা দিইনি। এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এক চামচের মতন। দু মিনিটের মতন ফোটাবো ঘি। তিন চারটা কাঁচা লঙ্কা সেজে রেখেছি, সেটা দিয়ে দেবো। তরকিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি তরকিটা। ধনে পাতাটা কেটে রেখেছিলাম, সেই ধনে পাতাটা এবার দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যে অনুরোধ রইল আপনাদের কাছে।